আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি ইমো অ্যাকাউন্ট খুলবেন। তো ইমো এমন একটা অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশান দিয়ে আপনি পুরো ওয়ার্ল্ডের লোকের সঙ্গে ভিডিও কল বা অডিও কলে কথা বলতে পারবেন। তো যাই হোক, আজকে এই ইমো অ্যাকাউন্ট খোলার পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আপনি প্লে স্টোরে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন, তো প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে এসে আপনি ইমো লিখবেন, IMO, ইমো। ইমো লিখে সার্চ করবেন, সার্চ করার পর আপনি ইমো অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ওপেনে একবার ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা চাইবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। রাইট চিহ্নতে ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করে দিবেন। এই জায়গাতে ক্লিক করার পর এখানে একবার আর একবার ওকে করে দিবেন, পারমিশন চাইলে এলাও করে দিবেন। এবং আপনার নাম্বারে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো কোডটা দিয়ে দেওয়ার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার নামটা দিয়ে দিবেন। যেহেতু আমার নাম ইনজামুল, তো আমি ইনজামুল দিয়ে দিলাম, ইনজামুল হক, ঠিক আছে। তারপরে এই রাইট সাইডে একবার ক্লিক করে দিবেন। রাইট সাইডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ছবিটা দিতে বলছে, আপনার ছবিটা গ্যালারি থেকে নিতে পারেন, প্লাস ক্যামেরা থেকেও আপনি তুলে কিন্তু ইয়ে করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি আমার ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে রাইট চিহ্নতে একবার ক্লিক করবেন, আপনার ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এমন করে খুব সহজে কিন্তু আপনি ইমো অ্যাকাউন্ট খুলতে পারেন। এর পরের ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব যে ইমো অ্যাকাউন্ট খুলে আপনি কীভাবে ইমো অ্যাপস ব্যবহার করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।